আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য। তো যে সকল ভাই বোনেরা তোমরা তোমাদের সেকেন্ড ফোর্থ বা সিক্স সেমিস্টারের রেজাল্ট নিয়ে অসন্তুষ্ট ছিলে, তো স্টেট কাউন্সিলের তরফ থেকে কিন্তু তোমাদের রিভিউ বা ভেরিফিকেশন প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো সেই রিগার্ডিং তোমরা সন্ধ্যা থেকে আমাকে বহু প্রশ্ন করেছো, বহুবার অনেকে মেসেজ করেছো, ফোন করেছো, বাট আমি রিসিভ করতে পারিনি, কারণ তোমাদেরকে আমি সন্ধ্যে 7টার সময় যে রিভিউ প্রসেসের উপর ভিডিওটা বানিয়েছিলাম তখন যদিও তোমাদের প্রপারলি স্টার্ট হয়নি, কিন্তু পোর্টালটা অ্যাকচুয়ালি করছিল, একটু অসুবিধা করছিল, হ্যাঁ সার্ভারের প্রবলেম ছিল। তো তখনই তোমাদের বলেছিলাম অ্যাকচুয়ালি আমি পড়াতে বেরিয়ে যাচ্ছি, আমি একদম রাত্রিবেলায় এসে বা তোমাদের হয়তো আগামীকালকে আমি তোমাদের যদি কোনো সমস্যা থাকে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তো আমি জাস্ট 11:15টার দিকে ঢুকলাম পড়িয়ে ফিরে, তারপরে খাওয়া দাওয়া করলাম, এই জাস্ট তোমাদের জন্য ভিডিও বানাতে আমি বসলাম সবেমাত্র। তোমরা অনেকেই হয়তো প্রশ্ন করতে পারো যে দাদা মাঝখানে তো তুমি ডিউরেশনটাতে ভিডিও ছাড়ছিলে, তো সেই ভিডিওগুলো অ্যাকচুয়ালি শিডিউল করা ছিল, সেই ভিডিওগুলো অলরেডি হচ্ছে তোমার ইউটিউবে আপলোড করা ছিল, শুধু শিডিউল ওয়াইজ আমি হচ্ছে ভিডিওগুলোকে শুধু শেয়ার করেছি, ঠিক আছে। আমার লাস্ট ভিডিও যে সন্ধ্যা 7টায় আপলোড করেছিলাম রুমে থেকে বেরিয়ে যাওয়ার আগে, ওটাই ছিল আমার লাস্ট ভিডিও। তো যাই হোক, অনেকটা রাত্রিও হয়ে গেছে, টায়ার্ডও আছি, হ্যাঁ, তো একটু যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি কিছু হয় প্লিজ তোমরা ক্ষমা করে দিও, এইটুকুই বলবো। তো এই ভিডিওতে মেনলি তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমাদের যে এই যে রিভিউ প্রসেস বা ভেরিফিকেশন প্রসেস, সেটা তোমরা কীভাবে কমপ্লিট করবে, ঠিক আছে। তো তার জন্য তোমাদেরকে প্রথমেই চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট WEBSCTE.co.in। সেখানে তোমরা হোম পেজে আসার পরে কিছুটা স্ক্রল করলে কারেন্ট সেকশনে দেখতে পারবে যে তোমাদের ভেরিফিকেশন ফর ইভেন্ট সেমিস্টার এক্সাম July 2023, এভাবে একটা দেখবে নিচেতে ক্লিক টু অ্যাপ্লাই বলে একটা জায়গা পাবে, সেখানে তোমরা যখনই ক্লিক করবে তখন তোমাদেরকে হচ্ছে তিনটা ডিটেলস মেনলি দিতে বলবে, তোমাদের রোল নম্বর এবং তোমাদের রেজিস্ট্রেশন নম্বর, ঠিক আছে, তিনটাই তোমাদেরকে পুট করতে হবে। তারপরেই হচ্ছে তোমরা এরকম ধরনের একটা ইন্টারফেসে চলে আসবে যে পার্সোনাল ডিটেলস তোমাদের দেখাবে, তারপরেই হচ্ছে যে জিনিসটা তোমাদের দেখাবে যে মেনশন হুয়ে দ্যাট দ্য অ্যাবাব ডিটেলস আর কারেক্ট অর নট, ঠিক আছে। তুমি যদি তোমার উপরকার সমস্ত ডিটেলসগুলো, পার্সোনাল ডিটেলসগুলো যদি স্পেলিং টেলিং সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে, ঠিক আছে। তো আমি ইয়েস করে নিচ্ছি, ইয়েস করলেই হচ্ছে তুমি তোমার সমস্ত কোন কোন যে সাবজেক্টগুলো, ঠিক আছে, সমস্ত থিওরি পেপারগুলো সেখানে তুমি দেখতে পেয়ে যাবে, এবং তার সাথে সাথে তুমি হচ্ছে টোটাল মানে ফুল মার্কস কত প্রত্যেকটা সাবজেক্টে, টোটাল অপটেন মার্কস কত, গ্রেড কত পেয়েছো, ঠিক আছে, এবং কোন কোন সাবজেক্টে তুমি রিভিউ করতে চাও যেটা তোমরা হচ্ছে ঠিক করতে পারবে, ঠিক আছে। তো এখানে টোটাল দেখো এই ছাত্রটির ক্ষেত্রে, এর যেমন হচ্ছে এটা ফোর্থ সেমের রেজাল্ট অ্যাকচুয়ালি, তো এখানে হচ্ছে ও চাইলে এখান থেকে যে কোনো 6টার মধ্যে 3টা সাবজেক্টে হচ্ছে ও রিভিউ করতে পারে, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে কারা হচ্ছে তোমরা রিভিউ বা ভেরিফিকেশনের জন্য যোগ্য, ঠিক আছে। এই যে স্টেট কাউন্সিল তোমাদের কোথাও না কোথাও নতুন করে এই যে ভেরিফিকেশন প্রসেসটা তো উঠিয়ে নিয়েছিল, আবার নতুন করে যে স্টার্ট করলো, তো যে সকল ছাত্রছাত্রীরা যাদের স্ট্যাটাস হচ্ছে পাস দেখাচ্ছে, যারা রেজাল্ট নিয়ে কোথাও না কোথাও তোমরা স্যাটিসফাইড না, তারা তোমরা হচ্ছে এই ভেরিফিকেশন বা রিভিউর জন্য যোগ্য। যাদের স্ট্যাটাসে হচ্ছে ফেল লেখা আছে, রেজাল্ট স্ট্যাটাস যাদের ফেল তারাও যোগ্য, যাদের রেজাল্ট স্ট্যাটাস হচ্ছে ব্যাক তারাও কিন্তু যোগ্য। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখার আছে, শুধুমাত্র এখানে তোমরা থিওরি সাবজেক্টগুলোতেই তোমরা করতে পারবে, ঠিক আছে, রিভিউ বা ভেরিফিকেশন করতে পারবে, কোনো প্র্যাকটিক্যাল পেপারে কিন্তু তোমরা রিভিউ বা ভেরিফিকেশন করতে পারবে না, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এইবার তুমি ধরো দেখা গেলো আমি উপরে 3টা সাবজেক্ট হচ্ছে ভেরিফিকেশন করতে চাইছি, তাহলে 3টে সাবজেক্ট হচ্ছে আমি চুজ করলাম, নেক্সট হচ্ছে তোমাকে নিচেতে দেখো 2টো ম্যান্ডেটরি ফিল আপ আছে, সেটা আমাকে ফিল আপ করে নিতে হবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিতে হবে এবং রেজিস্টার্ড মেল আইডিতে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরই সাবমিট অ্যান্ড পে ফিজে তোমরা ক্লিক করবে, তারপরে তোমাদেরকে হচ্ছে টোটাল 3টা সাবজেক্ট যেহেতু চুজ করলাম, তোমরা যতগুলো সাবজেক্ট চুজ করবে মানে 3টাই হচ্ছে ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি, একটা করলে 100 টাকা পে করতে হবে, 2টো করলে 200 টাকা পে করতে হবে, 3টা করলে 300 টাকা তোমাকে পে করতে হবে, ঠিক আছে। এবং সেগুলো তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেগুলো অনলাইন মেথড আছে সেই অনলাইন মেথডের মাধ্যমে তোমরা যেভাবে এক্সাম ফর্ম ফিল আপ করো সেইভাবে তোমরা টাকাটা পে করে দিতে পারবে এবং সাকসেসফুলি সেটা তোমাদের কমপ্লিটও হয়ে যাবে, কোনো সমস্যার কোনো কিছু নেই, ঠিক আছে। এইবার হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার কথা আমি শুনছি যে তোমাদের হচ্ছে তোমরা যারা ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করতে যাচ্ছ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছ, তো কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছো সেটা অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। এবং বিগত 7টার সময় যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেখানেও হচ্ছে তোমরা কিছু কমেন্ট করেছো দেখলাম, তো সেগুলো আমি এখন দেখবো, দেখার পরে যেগুলো মনে হবে যে সত্যিই তোমাদের জেনুইন প্রবলেম কিছু আছে সেগুলোর উপর আমি আজকে রাত্রিবেলায় হলে রাত্রিবেলায়, ঠিক আছে, একটা দুটো যাই বাজুক না কেন আমি চেষ্টা করব, আদারওয়াইজ কালকে হচ্ছে সকালের দিকে তোমাদের সেই প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, চেষ্টা না প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দেবো, ঠিক আছে। আর সকলে যে আমি পার্সোনালি তোমাদেরকে হেল্প করতে পারছি না আই এম এক্সট্রিমলি সরি, তার কারণ হচ্ছে দেখো আমারও তো নিজের কোথাও না কোথাও একটা পার্সোনাল লাইফ আছে, নিজের আমার কাজকর্ম থাকে, তাই হয়তো ওইভাবে হেল্প করতে পারছি না, কিন্তু একজন দাদা হিসেবে তোমাদেরকে যতটা সাহায্য সহযোগিতা করার আমি যেটা করে আসছি সেটা তোমাদেরকে অবশ্যই করবো, ঠিক আছে, তাই কেউ চিন্তা করো না। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, এই যে তোমাদের রিভিউ বা ভেরিফিকেশন প্রসেস সেটা হচ্ছে 8 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে। সো তাড়াহুড়ো কেউ করো না, তাড়াহুড়ো করলে যে তুমি তোমার FF থেকে তুমি পাস করে যাবে এরকম কোনো বিষয় না, ঠিক আছে, তুমি একটা দুটো দিন সময় নিয়েও করতে পারো। ইনিশিয়ালি হয়তো কিছু টেকনিক্যাল এররের জন্য কিছু প্রবলেম থাকতে পারে, ঠিক আছে, অনেক জিনিসই হয়তো ইনিশিয়ালি হয়তো ক্ল্যারিটি
না থাকার জন্য অনেকেই হয়তো ভুল করবে, দ্যাটস ওয়াই আমি বলবো একটু সময় নিয়ে তোমরা জিনিসপত্রগুলো করো, ঠিক আছে? এই হচ্ছে প্রসেস, আশা করি প্রত্যেকটা বিষয় তোমরা বুঝতে পারলে। এরপরে যদি কোনো ধরনের কোনো কিছু ডাউটস থাকে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।